নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দু হচ্চার চেফিস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে আমাদের এই যে কে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের বহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিও গুলো স্কিপ না সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে ভিডিও শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিও গুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভিভিআই প্রশ্নটি তোমাদের জন্য জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করে সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিশে অক্টোবর উনিশশো সালে পরের প্রশ্ন স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি রয়েছে আমেরিকায় তো এই আমেরিকাকে এই মূর্তিটি কে উপহার দিয়েছে অর্থাৎ কোন দেশ উপহার দিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ফ্রান্স পরের প্রশ্ন দেখি চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম পুলিশ পরীক্ষার জন্য বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এই টপিকটা তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব তো এই যে প্রশ্নটি চিত্তগুপ্ত এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ আন্নাকালী পাকরাশি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি সমরেশ বসুর ছদ্মনাম কালকুট ভ্রমর বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি বিনয় ঘোষের ছদ্মনাম কাল প্যাঁচা অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর কালী প্রসন্ন সিংহর ছদ্রনাম হুতুম প্যাঁচা অর্ণদা শঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায় বিদ্যাসাগরের ছদ্মনাম ভাই পোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কবিরত্ন আর নবকুমার প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত এই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো প্রিপারেশনও একটা হয়ে যাবে তোমরা আমাদের প্রশ্ন চলাকালীন উত্তর দেওয়ার চেষ্টা করো পরের প্রশ্ন পৃথিবীর ফলের ঝুরি কাকে বলা হয় দেখো নিচে চারটি অপশন রয়েছে কোনটি সঠিক উত্তর হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও পৃথিবীর ফলের ঝুরি কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় বিভিন্ন জায়গার ডাকনাম বা উপনাম আমরা এবার দেখব সোনালী পশ্চিমের দেশ নামে পরিচিত হলো অস্ট্রেলিয়া বজ্রপাতের দেশ ভুটান থান্ডার ড্রাগনের দেশও ভুটান প্রাচ্যের মুক্ত শ্রীলঙ্কা সূর্যদয়ের দেশ নামে পরিচিত জাপান ভূমিকম্পের দেশ নামে পরিচিত জাপান সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মায়ানমার সহস্র রদের দেশ finland কেকের দেশ স্কটল্যান্ড শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড বায়ুকলের দেশ নেদারল্যান্ড নিশিধ সূর্যের দেশ হলো নরওয়ে পরের প্রশ্ন দেখি এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত ভিভিআই একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তোমাদের জন্য এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদে অবস্থিত এবার পরের প্রশ্ন আমরা দেখি কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত কোন নদীর তীরে এই বিজয়নগর শহরটি অবস্থিত ছিল তোমাদের বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর শহর অবস্থিত ছিল এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরের নাম দেখে নিই নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত কটক শহর মহানদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত পুনে মুলামুথা নদীর তীরে অবস্থিত কোয়েম্বাচুর নোয়াল নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন দেশের থেকে চব্বিশটি ইকলা এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পেল ভারত সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাও ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া রাশিয়ার থেকে এস অ্যান্টি মিসাইল ভারত পরের প্রশ্ন অপশনে ইকলা ওয়ার্ল্ড লিটারি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কন্নড় ভাষার লেখিকা হলেন মমতা জি সাগর পরবর্তী প্রশ্ন দেখি হরেন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স টু এ ভারতের স্থান কত ভিভিআই একটি প্রশ্ন হরেন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু এ চব্বিশে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে তৃতীয় পরের প্রশ্ন দেখি প্রথম ন্যাশনাল ওম্যান্স হকি লিগ অনুষ্ঠিত হয় কোথায় ন্যাশনালস ওম্যান হকি লিগ এটি কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ রাঁচিতে পরের প্রশ্ন দেহের দীর্ঘতম অস্থির নাম কি মানব মানবদেহের যে অস্থিটি দীর্ঘতম তার নাম কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ফিমার পরের প্রশ্ন দেখি কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা এক্সামে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশন সি হবে সঠিক উত্তর আঠারোশো সাতান্ন সালে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম জেনে নেব সেটি কত সালে স্থাপিত হয়েছে এবং কে এটি স্থাপন করেছে সেই সম্পর্কিত তথ্যটা দেখে নেব কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিং স্থাপন করেছে 1781 সালে এশিয়্যাটিক সোসাইটি উইলিয়াম জোনস স্থাপন করেছে 1784 সালে বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান এটি স্থাপন করেছেন 1792 সালে ফোর্ট উইলিয়াম কলেজ লট ওয়েলিসলি সাপনপুজা 1800 সালে শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরী স্থাপন করেছে 1800 সালে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার স্থাপন করেছেন 1817 সালে হিন্দু কলেজ ডেভিড হেয়ার স্থাপন করেছেন 1817 সালে পরের প্রশ্ন দেখি এবার প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি এটিও একটি ভূগোল থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউগিনি পরের প্রশ্ন কুঁড়ি থেকে ফুল ফোটা এটি কি ধরনের চলন কুঁড়ি থেকে যে ফুল ফোটে এটা কি ধরনের চলন সঠিক উত্তর কি হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে ন্যাস্টিক চলন পরের প্রশ্ন দেখি লেবু যন্ত্র কোন শ্রেণীর লিভার লেবু নিংড়ানোর যন্ত্র তোমরা যদি এই উত্তরটি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে তোমরা জানাও তো লেবু নিংড়ানোর যন্ত্র হলো দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারের আরো কিছু উদাহরণ হলো জাতি চিপি খোলার চাবি নৌকার দাঁড় ইত্যাদি পরের প্রশ্ন দেখি মানুষের রক্তে অক্সিজেনের বাহক কি। মানুষের রক্তে অক্সিজেনের বাহক হলো অপশান বি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে লোহা লৌহ থাকে হিমোগ্লোবিনের মধ্যে পরের প্রশ্ন দেখি হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন কে এখানে অপশনের মধ্যে একটি টুয়েস্ট রয়েছে এখানে অপশনের উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উভয় তো টুয়েস্টটা কি হার্দিক সিং ইনি পেলেন মেল ভার্সন থেকে এবং সেলিমা টেটে পেলেন ফিমেল ভার্সন থেকে তাহলে হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন দুজনই হার্দিক সিং এবং সেলিমা টেটে তো একজন পেয়েছেন মেল বিভাগ থেকে আরেকজন পেয়েছেন ফিমেল বিভাগ থেকে পরবর্তী প্রশ্ন দেখি ENBA লাইফটাইম achievement, 2023, e achievement 23, hove, madir, hove, D, Pader, award 2023 সম্মানিত হলেন কে ENBA এর লাইফটাইম achievement award 2023 এ সম্মানিত হলেন কে সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিনিট জৈন পরের প্রশ্ন দেখি ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড কে পেলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি মিনা চরণদা পরের প্রশ্ন দেখি এবার সব থেকে বেশি জিআই ট্যাগ ট্যাক প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো সব থেকে বেশি যে আই ট্যাক প্রাপ্ত রাজ্যের প্রথম তালিকায় কে রয়েছে একদম প্রথম রয়েছে উত্তরপ্রদেশ তালিকা তো ভারতের মধ্যে থেকে উত্তরপ্রদেশ রাজ্যটি সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায়

শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাবলিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোশ্চেন আনসার নিয়ে যে যে কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ